টানা বৃষ্টিতে চাঁদপুরের হাইমচরে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে শতাধিক পানের বরজ এতে আর্থিকভাবে সর্বশ্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কৃষকের পানি নিষ্কাশন শেষে পুনরায় চাষ শুরু করতে সরকারের সহযোগিতা কামনা করছেন তারা চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি চাঁদপুরের হাইমচরে পানের বরস করে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক চাষী টানা বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় তলিয়ে গেছে উপজেলার প্রায় নব্বই হেক্টর জমির পান এতে প্রায় চার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ

এইটাকা কামড়া আমরা আর আমরা খাবো যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অসহায় কৃষকরা লতা সব উচ্চ গেছে নাগার হানগুন ব্যাংকের না গোস্তে আছে সরকারে কাছে আমাদের এই সাহায্য চাই আমাদের জীবনটা সরকার বাঁচাই সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন আদে প্রশাসনেরতে কোনো সাহায্য পাই না দেখাশোনা করে না বোর ক্যাম্পে গেছে বাড়িতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন এই কৃষি কর্মকর্তা ছোট বড় পানের বরজ কিন্তু পানিতে নিমজ্জিত আছে পানি সরার পর আমরা আসলে ক্ষতিটা বুঝতে পারবো যদি এইভাবে ক্রমাগত পানি থাকে তাহলে বর্তমানে যে চার কোটি টাকার মতো সম্পূর্ণ ক্ষতি সেটি কিন্তু আরো বেড়ে যাবে ফলে আমরা স্বাভাবিকভাবেই এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করছি এবং যাতে নগদ টাকার অর্থে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখেছি সহস্রাধিক পান চাষির হাত ধরে জেলায় বছরে প্রায় এক মেট্রিক টন পান উৎপাদিত হয় আফরিন পপি মোহনা সংবাদ